হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। এডুসেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। আজকের এই ছোট্ট একটি ভিডিও ক্লিপে একটি জিনিস দেখাবো যে কীভাবে এনসিআরটি বুক ডাউনলোড করব। হয়তো কারো যদি কোনো সমস্যা থাকে যে হার্ড কপি কিনতে ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, তাহলে তারা মানে ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে এনসিআরটি বুক, সমস্ত ক্লাসের এনসিআরটি বুক অ্যাভেলেবেল রয়েছে। যদি অ্যাভেল করতে চাই তাহলে সে ডাউনলোড করতে পারে। কীভাবে ডাউনলোড করব আজকের এই ভিডিও ক্লিপে দেখাবো। তো আমি জাস্ট যে কোনো একটা ব্রাউজার খুলতে হবে, যে কোনো একটা ব্রাউজার খুললাম। আমি খুললাম, খুলে আমি জাস্ট সার্চ বাটনে গিয়ে ক্লিক করছি এনসিআরটি বলে। আমার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ, এনসিআরটি বলে আমি ক্লিক করলাম। দেখো ফার্স্ট অপশনই আছে এনসিআরটি, এনসিআরটিতে ক্লিক করলাম, ওয়েবসাইট খুলে গেল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিআরটির ওয়েবসাইট খুলে গেছে। এনসিআরটির ওয়েবসাইট খোলার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে চলে যাব পাবলিকেশন বলে যে অপশনটা আছে, সেই পাবলিকেশন। পাবলিকেশনে যেই মাত্র ক্লিক করব, এখানে চলে আসছে অনেকগুলো ইবুক দিয়ে এতগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছি, সবগুলোই কিন্তু এখানে ইবুক রয়েছে। তো আমি পিডিএফ ফরম্যাটে চাই একটা ইবুক, তো আমি এখানে যেতে পারি। বা যদি কোনো রাজ্যের বই নিতে চাই, কোনো রাজ্যের যদি স্টুডেন্ট হয়, তাহলে দেখো তার নিচে একটা ট্যাব রয়েছে স্টেট অথবা ইউটিএস ইবুক। তো যদি সেটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কী কী রাজ্যের বই আছে। রাজ্যের বইগুলোর মধ্যে যাই, যেমন দিল্লি এসসিআরটির বই আছে এখানে, হরিয়ানা এসসিআরটি, উত্তরপ্রদেশ এসসিআরটির এবং অন্ধ্রপ্রদেশ। এবং রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা জানি, যেমন এনসিআরটি হচ্ছে ন্যাশনাল লেভেলের একটি টিচার্স ট্রেনিং অর্গানাইজেশন, সেরকম রাজ্য স্তরেও থাকে এসসিআরটি, স্টেট কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো তাদের যদি পাবলিকেশন কিছু বই, এখানে সবগুলো রাজ্যের নেই, কিছু কিছু রাজ্যের দেওয়া আছে, কেউ যদি অ্যাভেল করতে চায় সেখান থেকেও অ্যাভেল করতে পারে। যদি এই বইগুলোর মধ্যে যদি কেউ চায় যে না আমি এই বইগুলো অ্যাভেল করতে চাইবো, সেই অনুসারে সে অ্যাভেল করতেই পারে। তো যাই হোক, আমাদের আজকের টপিক যে ইবুক আমরা কি করে ডাউনলোড করব, তো এখানে চলে যাব পিডিএফ, যেটা দেখতে পাচ্ছ সেই অপশনটাতে ক্লিক করো। দেখো 1 to 12, মানে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সমস্ত এই পিডিএফ ফরম্যাটে রয়েছে। তাহলে ক্লিক করব পিডিএফে। পিডিএফে ক্লিক করলে এখানে প্রথমে আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে, যেমন কোন ক্লাসের বুকটা ডাউনলোড করতে চাই সেই হিসাবে ক্লাসটা। আমি যদি ক্লাস 1 চাই, 2 চাই, এখানে ক্লাস 12 পর্যন্ত দেওয়া আছে, তো আমি যে কোনো একটা ক্লাসকে চুজ করলাম। সাপোজ দ্যাট ক্লাস আমি 10-কে চুজ করলাম। ক্লাস চুজ করার পরে আমাকে সাবজেক্ট, যে ক্লাস 10-এর কোন সাবজেক্টের বইটা আমি ডাউনলোড করতে চাই, তাহলে সেখানে আমি সাবজেক্টে ক্লিক করলে ম্যাথামেটিক্স, সায়েন্স, হিন্দি, সোশ্যাল সায়েন্স, ইংলিশ, সংস্কৃত, উর্দু নাকি কে চাই, আমি সাপোজ দ্যাট সায়েন্স বইটা ডাউনলোড করতে চাই, তো সায়েন্স বইটাতে ক্লিক করলাম। তারপরে আমাকে বুকের টাইটেল, যে সায়েন্স বুকের একটা নাম লেখা আছে, কী নামে আছে সেই বইটা, সায়েন্স আছে না বিজ্ঞান আছে না সায়েন্স উর্দু, কী নামের আমি বইটা নিতে চাই, তাহলে আমি সায়েন্সটাই নিতে চাই। ওকে, সায়েন্সটাতে ক্লিক করার পরে এখানে গো অপশন দেখতে পাচ্ছ, গো অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি বইটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ সায়েন্স বই, তার প্রিফেস, কিউআর কোড, এইগুলো আমার চ্যাপ্টার 1, 2 করে টোটাল দেখতে পাচ্ছি 16টা চ্যাপ্টার, এবং 16টা চ্যাপ্টারের শেষে বিভিন্ন রকম এমসিকিউ অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, তাদের আনসারটা এখানে কিন্তু অলরেডি একটা এতে দেওয়া আছে। ওকে, তো যাই হোক, আমি চ্যাপ্টার 1টা আমি ডাউনলোড করতে চাই, বা যদি কেউ কমপ্লিট বইটা ডাউনলোড করতে চায় তাহলে চলে যাবে ডাউনলোড কমপ্লিট বুক সেখানে, অথবা কোনো চ্যাপ্টার নিতে চাই আমি, যে একটা চ্যাপ্টার নেব আমি ডাউনলোড করব, তাহলে চ্যাপ্টার ওপেনে গিয়ে ক্লিক করব। ওপেনে গিয়ে ক্লিক করলে এটা ওপেন হবে, এটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা ওপেন হয়ে গেছে যে কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশন, এটা হচ্ছে চ্যাপ্টার 1। এটাকে আমি সেভ করে রাখতে চাই, তাহলে দেখো এখানে দুটো অপশন, একটা প্রিন্টিং অপশন, একটা হচ্ছে ডাউনলোড অপশন। ডাউনলোড এই যে অ্যারো সাইন দেওয়া আছে, আমি ডাউনলোডে ক্লিক করলে, আমি সাপোজ দ্যাট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলে আমার অপশন চলে আসে যে সেভ কোথায় করব। হ্যাঁ, সেভ কোথায় করব, আমি যে কোনো একটা জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সেভ করতেই এটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পরে আমি যদি এটাকে ওপেন করতে চাই তাহলে দেখো ওপেন হয়ে গেল। এই হচ্ছে বইটা যেটা আমি এক্ষুনি ডাউনলোড করলাম। এইভাবে আমি যে কোনো, বলছে যে কোনো সাবজেক্টের, যে কোনো ক্লাসের, যে কোনো চ্যাপ্টার অথবা কমপ্লিট বইটা ডাউনলোড করতে পারি।
এই হলো এটা আজকের ছোট্ট ভিডিও ক্লিপে, এটাই দেখানোর ছিল। এনসিইআরটি বই যারা পড়তে চাও, যারা পড়তে চাই, এইভাবেও ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। আর ওকে।